মেঘ আর কুয়াশার শহর দার্জিলিং। মর্নিং ওয়াকে বেরোলাম, ম্যাল থেকে মহাকাল মন্দির, তারপর ভানুভবন হয়ে আবার ম্যাল। প্রথমে এলাম মহাকাল মন্দিরে। পাথরের ওপর অনেকটা এলাকা জুড়ে মন্দির চত্বর। প্রচুর বাঁদর খাবারের আশায় ঘুরে বেড়াচ্ছে। পুজো দিয়ে কেউ বেরোলেই তার সামনে কয়েকটা বাঁদর চলে আসে, না দিলে কখনো কখনো টোকাও মারে। আমি পুজো দিইনি তাই আমার কাছে আসেও নি, যদিও আমি ওদের সামনেই বসেছিলাম। মন্দিরের পাশেই আছে বৌদ্ধ ধর্মের মানে লেখা বা প্রার্থনা চক্র। একই ব্যক্তি দু জায়গাতেই ভক্তি নিবেদন করছেন দেখলাম। পাহাড়ে আমি কখনো হিন্দু আর বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য করতে দেখিনি। নিচে আশেপাশে আরও কয়েকটা গুহা ও মন্দির আছে। এই রাস্তা মর্নিং ওয়াকের জন্য খুব বিখ্যাত স্থানীয়দের কাছে। কেউ শরীর চর্চার জন্য দৌড়ান, কেউ প্রফেশনাল, আবার কেউ চাকরির জন্য। ফুটপাতের দোকান এখনো খোলেনি। এইদিকে অনেক ভালো ভালো হোটেল আছে, তবে গাড়ি ঢোকে না, ভানুভবনে ছেড়ে দেয়। ভানুভবন থেকে ম্যালের এই রাস্তার ভিড় একটু বেশি, কারণ ভানুভবনে সবাই গাড়ি ধরতে আসেন। জল খাবার খেতে গ্লেনারিজে এলাম। আট পাঁচটা রেস্টুরেন্টের মতো এখানকার লাঞ্চ বা ডিনার আইটেম সম্বন্ধেও মানুষের মিশ্র প্রতিক্রিয়া আছে, কিন্তু এখানকার বেকারি আইটেমের গুণমান নিয়ে কারোর দ্বিমত নেই। খুব বড় রেস্টুরেন্ট, সর্বত্রই সুন্দর ডেকোরেশন। আমি বারান্দায় বসলাম। বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিং এর সুন্দর দৃশ্য দেখা যায়। এগ ফ্রাইড চিকেন সসেজ আর বেকনের প্লেট, সঙ্গে হট চকলেট, খুব ভালো স্বাদ, 205 টাকা দাম। সিংমারির হোমস্টে কর্তা প্রসূনজি দেখা করতে এসেছেন, গল্প করতে করতে একসাথেই জলখাবার খেলাম। টেবিলের ওপরেই হিটার আছে, ঠান্ডা উপভোগ করতে দেবে না। বহু রকমের আচার ও আরও অনেক আনকমন জিনিস বিক্রি হচ্ছে। আমি শুটকি মাছের আচার কিনলাম, 160 টাকা, খেতে ভালোই তবে মশলা একটু কম মনে হলো। উপরের ফ্লোরে লাঞ্চ আর ডিনার হয়। রাত্রিবেলায় গ্লেনারিসের ভিতর আর বাইরে উভয়ের দৃশ্যই আরও সুন্দর হয়ে যায়। এই বারান্দা আগে খোলা ছিল, এখন কাঁচের ছাদ হয়েছে। সন্ধ্যার পর গান হয় এখানে। এক
একদম নিচের তলায় পাব আছে। দেবাশিসদের সাথে বেরোলাম সাইট সিইংয়ে। প্রথমে এলাম ভুটিয়া বস্তিতে। এখানে একটা মনেস্ট্রি আছে। দেবাশিসদের সাথে কয়েক বছর আগে আমার পরিচয় বক্সার জঙ্গলে সান্তালা বাড়িতে। এরপর উনি সান্তালা বাড়িতে নিজের রিসর্ট বানান। এছাড়া গ্যাংটক, ইচ্ছেগাঁও, দার্জিলিং, পদমচেন, লাচুংয়েও হোটেল হোমস্টে করেন। ট্যুর এজেন্সির ব্যবসা তো আছেই। উত্তরবঙ্গ আর সিকিমের যে কোনো জায়গায় গাড়ি ভাড়ার জন্য এনার সাথে কথা বলতে পারেন। এখান থেকে যাব টিবেটান রিফিউজি সেন্টারে। গাড়ির রাস্তা আছে, কিন্তু মনেস্ট্রির ভেতর দিয়ে একটা জঙ্গলের রাস্তাও আছে, আমরা সেটাই ধরলাম। ছায়া শীতল রাস্তা, প্রচুর পাখি। 10-15 মিনিট সময় লাগলো। টিবেটান সেলফ হেল্প সেন্টার। ১৯৫৯ সালে 2 অক্টোবর তিব্বতী শরণার্থীদের জন্য তৈরি হয়। যখন তিব্বত দখল হওয়ার পরে দলাই লামা ভারতে চলে আসেন। এখানে বাচ্চাগুলোকে সবসময় পাবেন। এখন সবাই ইউটিউবে ভিডিও পোস্ট করেন, তাই আমাকে দেখেই জিজ্ঞেস করলো ইউটিউবে কবে ওকে দেখা যাবে। দার্জিলিংয়ে ঘোরার প্রচুর জায়গা আছে। আমি তার মধ্যে বাছাই করা কয়েকটা জায়গায় যাচ্ছি, যার মধ্যে কয়েকটা পয়েন্ট আবার নতুন বার করলাম। দার্জিলিং সাইট সিইংয়ের সময় নিজেদের বাছাই করা জায়গাতেই নিয়ে যেতে বলবেন গাড়িকে। তাতে খরচ একটু বেশি হবে ঠিকই, কিন্তু সাধারণ জায়গায় গিয়ে সময় নষ্ট হবে না। বৌদ্ধ মন্ত্র জপ করতে করতে কাজ করছেন। এখানে জ্যাকেট তৈরি হচ্ছে। মান বেশ ভালোই মনে হলো, দামও তাই একটু বেশির দিকেই। ফটো গ্যালারিতে তিব্বত দখলের আগে থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার কথা আছে। এই ঘরে সমস্ত হস্তশিল্প সামগ্রী বিক্রি হয়। এখানকার তৈরি কোনো জিনিস বাইরের দোকান বাজারে বিক্রি হয় না। ভিতরে উপরের দিকে একটা ছোট্ট মনেস্ট্রি আছে। এরপর লেবং হয়ে চললাম ফুপসেরিং টি গার্ডেনের দিকে। লেবং এর পর থেকে পুরো রাস্তাই চা বাগানের মধ্যে দিয়ে। খুব সুন্দর চা বাগান আর গ্রাম্য পরিবেশ। কোনো হোটেল হোমস্টে নেই, পর্যটকও নেই, লোকবসতিও খুব কম। এই দিকে লেপাটের চলাফেরাও আছে।
পাইন বনের পরে একটা মনেস্ট্রি চোখে পড়ল। খুব নির্জন জায়গা, মনেস্ট্রির দরজাও বন্ধ। এবার চললাম গিং টি গার্ডেনের দিকে। বেশিরভাগ জায়গাতেই রাস্তা বেশ খারাপ। দেবাশিস তো দার্জিলিং থেকে একজনের স্কুটি নিয়েছেন, কিন্তু রাস্তার জন্য মনে হচ্ছে স্কুটিতে নয় ঘোড়ার পিঠে যাচ্ছে। চা বাগানের মধ্যে গিং টি হাউসে থাকার ব্যবস্থা আছে। একদিনের জন্য দুজনের খরচ 15,000 টাকা থেকে শুরু। বুকিং না থাকলে বাইরের লোকেদের ভিতরে প্রবেশ নিষেধ। আমার বুকিং ছিল না, কিন্তু আমার মনে হয়েছিল পাহাড়ের কেউ আমাকে বাধাও দেবে না। কুয়াশা না থাকলে এখান থেকে চা বাগানের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। কিছুক্ষণ গল্প করে ফিরে গেলাম। দার্জিলিংয়ে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হলেই চকবাজার থেকে মেল রোড সর্বত্র স্ট্রিট ফুডের পসরা বসে যায়। মুখরোচক সব পদ, চকবাজার অনেক রাত পর্যন্ত খাবারের দোকান খোলা থাকে। তবে অনেক জায়গায় কম দামি ফুড কালারের ব্যবহার হচ্ছে দেখলাম। কুঙ্গাতে গেলাম, কিন্তু বন্ধ হয়ে গেছে। বিকেল 5:30-5:30 মধ্যেই বন্ধ হয়ে যায়। আমার মনে হয় কুঙ্গাতে উত্তরবঙ্গের সবথেকে ভালো টিবেটান খাবার পাওয়া যায়। আর অনেক রকমের পদ আছে, স্বাদ আর পরিমাণ দুটোই খুব ভালো থাকে। তো এলাম কেভেন্টার্সে। নিচে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। উপরে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে নতুনভাবে বসার জায়গা তৈরি হয়েছে। বাঁ দিক আগের মতোই আছে। কেভেন্টার্স নিয়ে একটা জোক প্রচলিত আছে যে কেভেন্টার্স পৃথিবীর একমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা খদ্দের দেখলে বিরক্ত হয়। চিজ বেকন বার্গার অর্ডার করলাম। প্রচুর বেকন ছিল ভেতরে, স্বাদ খুব ভালো ছিল। আগের বার এখানকার বিখ্যাত প্লেটার অর্ডার করেছিলাম আর পর্ক সসেজ। এরপর হাঁটতে হাঁটতে গেলাম দার্জিলিং স্টেশনের দিকে। 23 দিন ধরে এখানে ঘুম ফেস্টিভ্যাল হচ্ছে। এখন 7:00, মেলা বন্ধ হয়ে গেছে। এক জায়গায় দেখলাম মাংস গ্রিল হচ্ছে। আমি 100 টাকা দিয়ে পর্কের একটা পিস নিলাম। অনেক সময় নিয়ে খুব যত্ন করে বানিয়ে দিলেন, দারুণ খেতে হয়েছিল। প্রায় ফাঁকা রাস্তা দিয়ে হোমস্টেতে ফিরে এলাম। এবারে আর টয় ট্রেন চাপা হয়নি। আসার সময় এই গাড়িতেই শখ মিটে গেছে। দার্জিলিং একটা তিব্বতী শব্দ। দার্জিলিং শব্দের অর্থ দ্য ল্যান্ড অব দ্য থান্ডারবোল্টস। আমি যে হোমস্টেতে উঠেছি তার নাম থান্ডারবোল্ট হোমস্টে। ম্যাল থেকে 2-3 মিনিটের হাঁটা পথ আস্তাবলের পাশ দিয়ে। কোনো চড়াই উৎরাই নেই, সোজা সমতল রাস্তা। কাঠের সুন্দর ডেকোরেশনের ঘর, ইন্টারনেট কানেকশন সহ অ্যান্ড্রয়েড টিভি, ফ্রি ওয়াইফাই, ইলেকট্রিক কেটলি সহ চায়ের সরঞ্জাম আছে। আরামদায়ক বিছানা। নিচের রুম হওয়ায় এখান থেকে কোনো ভিউ নেই।
বাড়ির মালিক নিচে থাকেন। এটিক রুম, আমি ছিলাম এই সুইটে। এই হোমস্টের এটাই সেরা আমার মতে। বিশাল বড় ড্রয়িং রুম, অজস্র জায়গা জিনিসপত্র রাখার, ড্রয়িং রুমের পরে বেডরুম, জলের কোনো সমস্যা নেই, গিজার আছে, এই জানালাগুলোর সামনে বসে থাকলে দার্জিলিং শহরেও নিরিবিলি পাওয়া যায়। রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, জানালা থেকে দেখা যায় দাওয়াই পানি, রঙ্গারুনের দিকের পাহাড় আর চা বাগান। হোমস্টের সামনে আছে সোনামস কিচেন, ছোট্ট গোছানো রেস্টুরেন্ট, কয়েকজনকে দেখলাম নিয়মিত আসেন। এখানকার বিখ্যাত প্যানকেক উইথ বানানা, নাটস অ্যান্ড চকলেট, 250 টাকা দাম। স্বাদ খুবই ভালো, কিন্তু দাম সব জিনিসেরই একটু বেশি মনে হলো। আর তেমন আলাদা কিছু এখানে পাওয়াও যায় না দেখলাম। হোমস্টের রাঁধুনি কাম ম্যানেজারও বাঙালি, আর খুব ভালো বাঙালি পদ রাঁধতে পারেন। দার্জিলিংয়ে অনেকে বাঙালি খাবার খোঁজেন, তারা এখানে আসতে পারেন। এখানে না থাকলেও খাবার খেতে আসা যায়। তিন বেলা খাবার খরচ 500 টাকা, লাঞ্চ বা ডিনার 200 টাকা করে। তবে আগে থেকে বলে রাখতে হবে, আজ হয়েছে সরু চালের ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল ফ্রাই, বড়ি ফুলকপির মাখামাখা তরকারি, মাছের কালিয়া, আচার আর স্যালাড। দুপুরে মাছ হয় আর রাত্রে মাংস। এত সব খেয়ে একটু না ঘুমলেও চলে না। বিকেলে বেরোলাম রোপওয়ের উদ্দেশ্যে, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। যাওয়া আসা নিয়ে টিকিটের মূল্য 200 টাকা, প্রতিটি গন্ডোলাতে 6 জন করে উঠতে পারেন। আমরা 2 জন ছিলাম, অন্য একটা 4 জনের গ্রুপের সাথে আমাদের দিয়েছে। পুরো সময়টাই চা বাগানের সুন্দর সুন্দর ভ্যালির উপর দিয়ে, কখনো কোনো বাড়ির পাশ দিয়ে, আবার কখনো গাছের পাতা ছুঁয়ে গেছে। টাকবর টি গার্ডেন পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। কখনো পরিষ্কার, কখনো ঘন মেঘ কুয়াশার মধ্যে। দার্জিলিং রোপওয়ে ভারতের প্রথম রোপওয়ে, 1968 চালু হয়। আগে সিংলা বাজার পর্যন্ত 8 কিলোমিটার রুট ছিল, বর্তমানে যাত্রাপথ 2.5 কিলোমিটার হয়েছে।
যেতে মিনিট পনেরো সময় লাগে। টাকবরের রোপওয়ে স্টেশন খুব সুন্দর জায়গায়, সব দিকেই সুন্দর ভিউ। বেশ কয়েকটা রেস্টুরেন্ট আর চায়ের দোকান আছে, প্যাকেট চাও বিক্রি হচ্ছে। কাছেই টি ফ্যাক্টরি অথবা চা বাগান ঘুরে নেওয়া যায়, অথবা এই জায়গায় বসে বসে পাহাড় চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায়। চকবাজার থেকে 3 কিলোমিটার দূরে দার্জিলিং রোপওয়ে, সিংমারির লেবংকাট রোডে, চকবাজার থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। এই রাস্তাটাতেই গাড়ি থেকে নেমে সরু একটা সিঁড়ি দিয়ে বেশ কয়েক ধাপ উঠতে হবে। এরপর চললাম হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। অন্ধকারে যাওয়ার উদ্দেশ্য দার্জিলিংয়ের আলোকসজ্জা দেখব। এটা চা কারখানা। আজ দেবাশিস্তা আমাকে চিলি পর্ক খাওয়াবেন বললেন। সান্তালাবাড়ির ভিডিও যারা দেখেছেন তারা জানেন দেবাশিস্তা কেমন পর্ক কষা রান্না করেছিলেন। কতক্ষণ সেদ্ধ করে তো দিলাম, একেবারে সেই কয়েক কেজি লঙ্কা দিয়েছিলে মনে আছে? গ্রামের শুয়োর হলে আরও সুস্বাদু হয়, ক্ষতিকারকও হয় না। কতক্ষণ লাগলো সময় বলো? দারুণ খেতে হয়েছিল। পরের দিন এখান থেকে যাই কলেজ ভ্যালি, তারপরের দিন ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁওতে দেবাশিস তার পাহাড়ি মাটন বিরিয়ানির গল্প খুব তাড়াতাড়ি নিয়ে আসছে।